ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد আমাদের ভাই প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে যে সালাত ও তাসবিহ পড়া যাবে কি যাবে না, এ ব্যাপারে আমরা অনেকেই প্রশ্ন করতে দেখি। তিনি তারা প্রশ্ন করেন এটি পড়া যাবে কি যাবে না, এ ব্যাপারে আমরা বিশেষজ্ঞ আলেমদের এবং যারা হাদিস বিষয়ে বিশেষজ্ঞ এবং ওসুল হাদিসের বিশেষজ্ঞ তাদের ব্যাপারে তাদের মতামত জেনেছি এবং এটি আমরা জানার পর বলবো যে এটি সাজ হাদিস, অর্থাৎ বিখ্যাত বর্ণনাকারী হাদিসের যারা বিখ্যাত বর্ণনাকারী রাওয়ি তাদের বর্ণনার বিপরীত, এবং এটি ত্রুটিপূর্ণ এবং দুর্বল। ত্রুটিপূর্ণ হাদিস এবং দুর্বল হওয়াতে এটির এর উপর আমল করা যাবে না। আর শরীয়তের অনেক পথ আছে, শুধু এই সালাত ও তাসবির উপর বসে থাকলে হবে না, আরও অনেকগুলি পথ আছে। আপনি যে কোনো সময় যে কোনো নামাজ পড়তে পারেন, সালাতুত তাওবা আছে, অন্যান্য নামাজ নফল ইবাদতের আলহামদুলিল্লাহ কোনো শেষ নাই, যে কোনো সময় নফল ইবাদত করতে পারেন, এটাও একটি নফল ইবাদত। অতএব এর জন্য একটি ত্রুটিপূর্ণ এবং যে ব্যাপারে আলেমদের বিভিন্ন মুখী মত পাওয়া যায় হাদিস নিয়ে, এতে কেউ বলেছেন এটি সহি, কেউ বলেছেন হাসান, কেউ বলেছেন দুর্বল, কেউ বলেছেন এটি বানোয়াট। সেই জন্য আমরা এই হাদিস যেহেতু চতুর্দিক থেকে হাদিসের উপর বিভিন্ন ধরনের কথা এসেছে, এই জন্য এটি আমল না করাই উত্তম। এবং শরীয়ত হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পাওয়ার পর আমল করা, যদি না থাকে সেখানে আমল না করা। মূলত শরীয়তের প্রথম কাজই হচ্ছে আপনার নিষেধাজ্ঞা, কোনো কিছু আমল করা যাবে না যে পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান না আসে। কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে আলাদা, সেটি হচ্ছে যত কিছু আছে সবগুলো হালাল যে পর্যন্ত না নিষেধাজ্ঞা না আসে, এটি উল্টো। তো সেই জন্য শরীয়তের এই বিধান, শরীয়তের সব কিছু হারাম নিষিদ্ধ, যে পর্যন্ত না আল্লাহর বিধান না আসে সে পর্যন্ত আমল করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান যদি সুস্পষ্ট হয় সেখানে আমল করবেন, যেখানে সুস্পষ্ট নয় এবং যদি এ বিষয়ে আলেমরা মতভেদে লিপ্ত হয়েছেন এবং ব্যাপারে অন্যান্য বিশেষ বিশেষজ্ঞ আলেমরা বলছেন যেহেতু এটি সাজ, অর্থাৎ বিখ্যাত আলেমদের বিখ্যাত হাদিসের বর্ণনাকারী এর বর্ণনার বিপরীত এবং এটি ত্রুটিপূর্ণ এবং দুর্বল, সেই জন্য এই হাদিসটি, এই হাদিসের উপর সালাত ও তাসবিহ এর হাদিসের উপর আমল করা যাবে না। তো আমরা এটাই আলেমরা বলেছেন, যেহেতু আমাদের নফল ইবাদতের নফল যে কোনো কিছু সেগুলি আমরা পালন করতে পারি, অন্যান্য অনেক আছে, আমরা কেন এর জন্য একটি দুর্বল বর্ণনার জন্য বসে থাকবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।